So hey, what's up guys, welcome to ancient game addict and another gameplay video. So rank er aro ekta match e nemeche shipyard and plantation er majkhane je ghor gulo ache sheikhane ami ekhane nemechi rush korar jonno ar tao hocche bhoyongkor rush eto beshi rush korbo je ekta kill o korte parbo na ashole nemechhilam hocche push korar jonno karon ami bhabchhilam je ekhane kono enemy pabo na একটা এনিমিও হয়তো এখানে নামবে না আর হয়েছেও ঠিক সেই রকম এখানে একটা এনিমিও নামে নাই এখন পর্যন্ত প্রায় 24 জন 25 জন এখন আর শুধুমাত্র 25 জন অ্যালাইভ আছে আর এখন যদি আমি এখান থেকে না যাই তাহলে একটা কিলও পাবো না আমি ভাবছিলাম যে এখানে কোনো এনিমি নামবে না তা তো নামে নাই কিন্তু নামে নাই ঠিক আছে কিন্তু এখানে আসার তো কথা ছিল এখন পর্যন্ত এখানে কেউই আসছে না র‍্যাঙ্ক পুশ করব ঠিক আছে কিন্তু কয়েকটা তো কিলও করতে হবে কিল করলে তো র‍্যাঙ্ক আরো বেশি পুশ হবে আর এইটার জন্য হচ্ছে কি এখন এইখান থেকে আমি চলে যাব এখন এইখান থেকে যাব হচ্ছে গ্রেভিয়ার্ডে যদি গ্রেভিয়ার্ডে কোনো এনিমি পাই তাহলে কিল করার পর যাব অন্য জায়গায় আর যদি না পাই তাহলে অন্য জায়গায় যেতে হবে ভাই কিল তো করতে হবে এখন পর্যন্ত একটা কিলও করতে পারি নাই আর শুধুমাত্র এখনো 25 24 জন অ্যালাইভ আর এইটা কি হলো ভাই এইটা কি হলো আমি এই লঞ্চারটা ইউজ করলাম হচ্ছে কি সামনে যাওয়ার জন্য কিন্তু সামনে কোনো একটা ওয়াল না মনে হয়েছে যে কোনো একটা পোর্ট ওপেন করা যে আর কি পোর্টাল ওপেন করা যেটা থেকে আমি উপরে ওটার সাথে টাচ করার সাথে সাথে একদম নিচে চলে আসছি ভাই এইটা কেমন গ্লিচ আবার এন্ড সামনে একটা এনিমি আছে এখানে এনিমিটা হয়তো আমাকে দেখেছে হয়তো আমি একটা কাজ করি এইখান থেকে একটা গ্রেনেড থ্রো করি না গ্রেনেড থ্রো করা লাগবে না এনিমিটা হয়তো আমাকে খেয়াল করে নাই এনিমিটা চলে যাইতাছে সে ওখানে বসেছিল হচ্ছে লুট করার জন্য আমি যে এখানে এসেছি এনিমিটা বুঝতেও পারে নাই যে আমি তার পিছে পিছে ঘুরতেছি সে সামনে যাইতে থাক সে লুট করতে থাকবে আর এরপর সুযোগ অনুযায়ী তাকে মারব সুযোগ বুঝে ভাই এক জায়গা শুধু সামনে একটু দাঁড়াও আর হচ্ছে যে ভাই এনিমিটা জানেই না যে তার পিছে পিছে একজন এনিমি ঘুরতেছে এনিমিটা আমাকে একদমই খেয়াল করে নেই আর এখন হচ্ছে যে এনিমিটাকে তো একটা ইমোট দেখাতেই হবে বেচারা এনিমি সে ভাবছিল যে এখানে কেউ নাই সে এখানে একদম শান্তিতে লুট করতে পারবে গ্রেভিয়ার্ডে কিল করা শেষ অ্যান্ড লুট তো করি নেই লুট করার কোনো দরকার নেই জোন চলে আসছে আর এখন হচ্ছে যে যাব ডেঞ্জার জোনে কারণ সেইখানে একটা এনিমি আছে একটা মিশন নিয়েছি আর সেই মিশনে এনিমিটা সেই ডেঞ্জার জোনের মধ্যে গিয়ে বসে আছে এনিমিটা হয়তো এখানে কোনখানে হয়তো সেই টাওয়ারটার উপরে বসে আছে গাইজ মিশনটা যে নিয়েছে এই টাওয়ারের উপরে এনিমিটার উপর মিশনটা কেন আসলো অন্য কোনো জায়গায় আসলে ভালো হইতো ভাই এইটার ডেঞ্জার জোনের মাঝখানে এসে বসে আছে আর সে এখানে লুকিয়ে আছে একটা কাজ করি হচ্ছে সে তার এই মাঝখানে এখানে এসে ল্যান্ডমাইন ইউজ করে এই পাশে এসে পড়বো আর সে হচ্ছে ল্যান্ডমাইনের ড্যামেজ পড়ার পর কিছুটা ড্যামেজ অ্যান্ড এইখান থেকে এইটা কিল কনফার্ম আর কি মিশন কনফার্ম অ্যান্ড একটা এনিমি বাইকে করে এখানে ঘুরতেছে এখন হয়তো আবার ফাইট করতে হবে এনিমিটা এখানে আসতেছে না শুধু ঘুরতেছে এখানে ভাই ঘুরো টুরো ঠিক আছে কিন্তু এখানে আইসো না আমি আগে লুট করি এরপর তোমাকে কিল করা যাবে এনিমিটা এইখানে ঘুরতেছে তার জন্য আমি লুট করতে পারতেছি না সে আবার কখন সে চলে গেছে এখন হচ্ছে তাড়াতাড়ি লুট করি এরপর হচ্ছে গিয়ে তাকে মারবো গাইজ এই বাইকের এনিমিটা হচ্ছে গিয়ে বাইকে করে এখানে চারোপাশে শুধু ঘুরতেছে সে হয়তো বাইকে কোনো একটা এবিলিটি আছে ওইটা ইউজ করতেছে যেইটার কারণে তার উপরে এইম পড়বে না আর এই সুযোগে সে বাইক নিয়ে এখানে আশেপাশে ঘুরতেছে সে আবার চলে আসছে এনিমিটাকে তো মারতে পারবো না এইটা হচ্ছে কি সে ভাবতেছে তাকে তো আমি মারবই সে একবার শুধুমাত্র সামনে আসুক আর এরপর হচ্ছে এখানে ওয়াল লাগাবো আর এরপর তাকে অনেক সহজেই ভাই মারতে পারতাম হেডশট লাগছিল কয়েকটা এরপরও কিছুই করতে পারলাম না শুধুমাত্র দুইটা গুলি মারলেই হইতো তাড়াতাড়ি বাইকটা নেই আর এরপর হচ্ছে তাকে মারতে হবে আর এই বাইক নিতে পারতেছে না কিসের জন্য নেটের সমস্যা নাকি পিং তো ঠিকই আছে এই আবার কি হইল ভাই একটু আগে দেখলাম যে বাইকে উঠতে পারতেছি না এখন আবার বাইকে চলে আসলাম
আমার কিলটার পাই নাই, প্রায় তিন চারটা, পাঁচচল্লিশের তিন থেকে চারটা, চারটা না তিনটা গুলি করছিলাম, হচ্ছে গিয়ে তিনটা গুলি তার মাথায় লাগছিল, আর শুধুমাত্র দুই একটা গুলি যদি করতে পারতাম তাহলেই সে মরত। আর এনিমিটা তো এতক্ষণে হিল হয়ে গেছে, এখন আর কিছুই করার নাই, এখন হচ্ছে যে শুধু তার পিছিয়ে পিছিয়ে ঘুরবার। এইখানে আরও একটা কথা আছে, দুইটা এনিমি আছে, দুইটা এনিমি বাইকে ঘুরতেছে, তো এখন আর এখানে থাকার দরকার নেই। আমি ভাবতেছি যে এখন এই ব্রিজের উপরে উঠব, এনিমিটা এইখানেও চলে আসছে। আর গাইজ, এনিমিটা আমাকে কিছুই করতে পারেনি, সে গাড়ি নিয়ে এইখানে আমার উপর থেকে চলে গেল, কিন্তু এরপর আমার একটু ড্যামেজ পড়লো না। আর এখন হচ্ছে যে এইখানে চুপচাপ বসে থাকি, একটা স্ক্যানার ইউজ করব, আর স্ক্যানার ইউজ করার কোনো দরকারই ছিল না, এনিমিটা এইখানেই আসতেছে। অ্যান্ড সে ফেসে গেছে, সে যে এখানে আসতে পারবে না তা তো আমি জানতাম। সে এখন হচ্ছে যে এই কিলটা আমার, আর আরও একটা এনিমি চলে আসছে, এইটাকে অনেক বেশি ড্যামেজ দিয়েছে, আর শুধুমাত্র কয়েকটা গুলি। আর এইটা আমার নেটে সমস্যা, পিং তো ঠিক আছে, আর ভাই কিলটা পেয়েছি, আর একটা এনিমি হচ্ছে সামনে। এইটা যে কি হইতেছে ভাই, কিল করতে পারতেছি না ঠিক মতো, নেট হচ্ছে অনেক বেশি সমস্যা। যদি আর একটু দেরি, এই তো একটু দেরি কি, এই ওয়াল যদি না লাগতো তাহলেই মরতাম, এনিমিটা শুধুমাত্র এই ওয়াল ইউজ করছে এটার জন্য বেঁচে গেছি। এখন এই পাশ থেকে জোন আসতেছে, আর সামনে হচ্ছে এনিমি আসতেছে, এনিমিটাকে তো জোন থেকে বাহির হতেই দিব না, তাকে জোনের মধ্যে রাখবো, আর সেখান থেকে তাকে কিল করব। এনিমিটা আস্তে আস্তে সামনে যেতেছে, কিন্তু ভাই কিছুই করতে পারবে না, সে হচ্ছে এখন হয়তো টাওয়ারের উপরে উঠবে, তাড়াতাড়ি তাকে কিল করতে হবে। এনিমিটা এখন এইখানে চলে আসছে, আর ভাই কিল কনফার্ম, এখন আর শুধুমাত্র তিনটে এনিমি, আর কি তিনটে এনিমি না, আমি চলে আসছি টপ থ্রিতে, আর এখন শুধুমাত্র দুইটে এনিমি অ্যালাইভ আছে। আমি এতক্ষণ এখানে লুট করতেছিলাম, আমি ভাবছিলাম যে আগে লুটগুলা করি, এরপর হচ্ছে যে বাকি যেই দুইটা এনিমি অ্যালাইভ আছে তাদেরকে মারবো, কিন্তু তারা এতক্ষণ অপেক্ষা করে নেই, তারা দুজন ফাইট করে মারা গেছে। আমি তো ম্যাচের শুরুর দিকে কোনো কিল পাইনি, ভাবছিলাম যে প্রথমে পুশ করি, এরপর হচ্ছে কয়েকটা যে কয়েকটা এনিমি পাবো সেগুলোকে মারবো, কিন্তু সেখানে আর কি নামার পর লুট করতেছি কিন্তু কোনো এনিমি আসেনি, আর এখন পর্যন্ত আমার কিল অনেকটাই কম, আর লাস্টের দিকে তারা দুজন ফাইট করে মারা গেছে। শুধু ভাই বোয়াটা তো আমিই পাবো, অনেক বেশি ড্যামেজ দিয়েছে, আর শুধুমাত্র দুই তিনটা গুলি করলেই, গুলি কি একটা লঞ্চার ইউজ করছি, লঞ্চার না হ্যান্ড ক্যানন, অ্যান্ড এইটাতেই কিলটা আমার। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলওয়েজ সিলেক্ট করো। সো সিন নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।